হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। আমি তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের রেসিপি, শস্য পোস্ত দিয়ে ইলিশ মাছের রেসিপি। আচ্ছা দেখো, তোমরা এই যে ইলিশ মাছ ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি, এবার নুন হলুদ মেখে অল্প লাল লাল করে ভেজে নেব। এই যে কড়াইতে বসিয়ে দিয়েছি লাল লাল করে একটু ভেজে, তারপর তুলে রাখবো। তারপরে একটা পাত্রের মধ্যে এরপর একটা পাত্রের মধ্যে সামান্য টক দই, নুন, হলুদ আর ওই পেস্টটা সর্ষে পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা পেস্ট মেখে, সব একসাথে মেখে এর মধ্যে মাছ দিয়ে সামান্য একটু জল, তারপর কড়াইতে ঢেলে দেব। তারপরে একটু নাড়াচাড়া করে যখন ফুটতে শুরু করে দিবে, তারপর একটু ঢেকে রেখে, তারপরে আমাদের সর্ষে পোস্ত ইলিশ মাছ রেডি। কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে, তাহলে আমিও তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি।